কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পেঁয়াজের উৎপাদন সম্প্রসারণের জন্য বাণিজ্যিক ভিত্তিতে পেঁয়াজের বীজ উৎপাদন। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। এর পাতা ও ডাঁটা ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,27,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় 5,30,000 মেট্রিক টন। দেশের চাহিদার তুলনায় পেঁয়াজ উৎপাদনে বেশ ঘাটতি রয়েছে। অধিক পেঁয়াজ উৎপাদনের জন্য আরও বীজ উৎপাদনের আবশ্যকতা রয়েছে, সে কারণে অনেকেই পেঁয়াজের বীজ উৎপাদন করে সফল হচ্ছেন। টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার মকসুদপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মিয়া এ ধরনের একজন সফল পেঁয়াজের বীজ উৎপাদনকারী কৃষক। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পেঁয়াজের বীজ উৎপাদন শুরু করেছেন। এবারই তার এই বীজ উৎপাদন শুরু। তিনি তার 80 শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করছেন। এই এলাকায় পেঁয়াজের বীজের চাহিদা অনেক বেশি। বীজ উৎপাদনের জন্য পেঁয়াজ উৎপাদন কৌশল সাধারণভাবে পেঁয়াজ উৎপাদনের মতোই। সাধারণত জমিতে 10-12টি চাষ দিয়ে পেঁয়াজ বপন করতে হয়। পেঁয়াজের ফুল আসলে সে ফুলকে পরিপক্ক হওয়ার সুযোগ দিতে হয়। ফুল পরিপক্ক হলে সেখান থেকে বীজ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়ে থাকে। বীজ সংগ্রহ উপযোগী হতে প্রায় 160 দিন লাগে। হেক্টর প্রতি বীজের উৎপাদন 12-16 মেট্রিক টন। এভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করা বেশ লাভজনক। কৃষক আব্দুল আজিজের ক্ষেতে পেঁয়াজের বীজ উৎপাদন প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে চলায় তিনি বেশ খুশি এবং লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। কৃষি সম্প্রসারক অধিদপ্তরের থেকে আমাদের এই মির্জাপুর উপজেলার মসিয়র সারের অনুকূলে আমাদের পেঁয়াজের বাল্ব দিয়েছিলেন 600 কেজি। সেই 600 কেজি পেঁয়াজ আমরা 100% জায়গা আমরা আবাদ করেছি। ইনশাল্লাহ বর্তমানে আবাদ খুবই আমি ভালো দেখতেছি এবং এই পেঁয়াজের দেখাশোনার দায়িত্বে আছেন কৃষি অফিসার, উনি আমাদেরকে যেভাবে পরামর্শ দিচ্ছে এইভাবেই আমরা বপন করেছি। এবং কি যেখানে যে সার বীজ কীটনাশক এগুলো আমরা প্রয়োগ করেছি এবং জমিতে আমি অতি প্রথম যখন চাষ করেছি তখন একের পর এক ক্ষেত শুকাইছি, আবার চাষ করছি, শুকাইছি, চাষ করছি, এরকম 10-12টা চাষ দিছি। আপনাদের এলাকায় তো এই প্রথম আপনারা? জি জি, আমাদের এলাকায় এই প্রথম মানে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আর কি প্রথম চাষ করেছি। এর আগে তো এমনি পেঁয়াজ খাওয়ার জন্য আপনার নিজের লাগে? খাবার জন্য পেঁয়াজ অনেক লাগাইছি কিন্তু বীজ উৎপাদন, কিন্তু বীজ উৎপাদন করি নাই কখনো, আমরা ওইগুলা জানতাম না। তবে স্যার আমাদেরকে মানে যেভাবে প্রশিক্ষণ করাইছেন যে এইভাবে এই পদ্ধতিতে এগুলোর বীজ রাখতে হবে, ওইভাবেই মনে করেন যে আমাদের এলাকার মধ্যে কোনোদিন তো এরকম কোনো পেঁয়াজের বীজ উৎপাদন হয় নাই। তবে আমার খেত দেখে মানে আমার এই জমির মধ্যে যে অবস্থান বর্তমান দেখতেছি তাতে আমার কাছে খুব ভালো লাগে। ইনশাল্লাহ আশা করা যায় যে এই পেঁয়াজের থেকে আমি লাভবান হব। গাছের কিছু কিছু পোকা আসছিল, গাছ সাদা হয়ে যায়, পাতা সাদা হয়ে যায়, ওটার জন্য স্যারের ফোন দিলাম। মুশির স্যারের সাথে কথা বললাম, রুবরাল আইনা দিছে তো কয়েকবার স্প্রে করেছি রুবরাল,
তাতে রুবরাল ইনশাল্লাহ দেওয়াতে, তারপরে শেষে একটা ঝিল দিয়ে দিলাম, ঝিল দেওয়াতে এবং রুবরাল দেওয়াতে এই কীটনাশক দেওয়াতে আমার ক্ষেত অনেক সুন্দর। পটাশ দিয়েছি আর ইউরিয়া দিয়েছি আর জৈব সার দিয়েছি। আগে সারগুলো জমির মধ্যে ছিটিয়ে দিছি, ছিটিয়ে দেওয়ার পরে পাওয়ার টেলার দিয়ে চাষ করেছি। ওই সারগুলো যখন মিক্সার হয়ে গেছে, তারপরে হাত লাঙ্গলগুলো যা আছে ওই লাঙ্গল টাইটে টাইনে তারপরে জমিতে বীজ লাগাইছি। কৃষক আজিজের পেঁয়াজের বীজ উৎপাদন সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও বীজ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। তারা বুঝতে পারছেন এটি বেশ লাভজনক কৃষি। এবারই প্রথম মির্জাপুর এলাকায় পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে, যা কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। আশা করা যায় এবারের অভিজ্ঞতা ব্যবহার করে আগামীতে অনেকেই পেঁয়াজের বীজ উৎপাদন করবেন। আগে তো মুরব্বীরা অনেক পেঁয়াজ বুনছে দেখছি, কিন্তু বিছান রাখতে দেখি নাই। এই প্রথম দেখছেন? হ্যাঁ, এই প্রথম। আমার মামা আনছে, বিছান রাখছে। কেমন মনে হচ্ছে? খুব ভালো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো। এখন মামাকে আমি বলছি বলে আমার জন্য কিছু বীজ দিও, আমারে আমি আগামীতে আল্লাহ বাসে রাখলে চাষ করব। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষক আজিজ পেঁয়াজের বীজ উৎপাদন করছেন। খেতে এসে উপসহকারী কৃষি কর্মকর্তা পরামর্শ দিচ্ছেন, বীজ উৎপাদনের কলা কৌশল শিখাচ্ছেন এবং বীজ উৎপাদনের ভালো দিকগুলো তুলে ধরছেন। বাংলাদেশে পেঁয়াজের চাহিদার বিপরীতে যে যোগান, এই যোগানের অধিকাংশই আমদানি নির্ভর, যার ফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে একটি প্রকল্প কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় সুযোগ হয়েছিল। আমাদের লোকাল যে চাহিদা, সেই চাহিদার মাফিক বীজ উৎপাদনের আমরা মির্জাপুর উপজেলা কৃষি অফিস পেঁয়াজের এই চাহিদার কথা মাথায় রেখেই চেষ্টা করেছি এই মির্জাপুর উপজেলায় কীভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করা যায় এবং একজন চাষিকে বীজ উদ্যোক্তা হিসেবে দাঁড় করানো যায়। আমাদের এই চেষ্টার প্রেক্ষিতেই দরিপর গ্রামের আজিজ সাহেবকে দিয়ে আমরা 600 কেজি পেঁয়াজের বাল্ব দিয়েছি তাকে বীজ উৎপাদনের জন্য, এবং আজিজ সাহেব এই এলাকায় রোপণ করেছে এবং পেঁয়াজ উৎপাদনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা কৃষি অফিস থেকে প্রযুক্তিগত যত সহযোগিতা আছে সেই সহযোগিতা দিয়েছি, সার বীজ দিয়ে তাকে সহযোগিতা করেছি। উদ্দেশ্য একটাই, যদি কৃষকের হাতের কাছে গুণগত মানসম্পন্ন বীজ আমরা রাখতে পারি, প্রাপ্যত্ব নিশ্চিত করতে পারি, তাহলেই কৃষক পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হবে। আর যখনই কৃষক পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হবে, তখনই বাংলাদেশের অভ্যন্তরে যতটুকু পেঁয়াজের চাহিদা রয়েছে সেই চাহিদার অধিকাংশই আমরা কৃষকদের দ্বারাই মিট আপ করতে পারবো, যার ফলেই আমাদের এই উদ্যোগ মির্জাপুরে এই প্রথম পেঁয়াজের বীজ উৎপাদন হলেও, এবং আজিজ সাহেব বা এখানে যে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার আছে তাদের এই প্রথম পেঁয়াজ বীজ উৎপাদনের অভিজ্ঞতা হলেও তারা চমৎকার কাজ করেছে। আমরা আশাবাদী এখান থেকে কৃষক যারা দেখছে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে তারা নিজেরাই নিজেদের বীজ রাখবে, এবং আজিজ সাহেবও আমাদের পরামর্শে এই অত্র এলাকায় তার উৎপাদিত বীজ সম্প্রসারণ করে পেঁয়াজের চাহিদা যোগান দেবে এবং আমরা পেঁয়াজ আবাদে স্বনির্ভর হবে বলে আশাবাদী। মির্জাপুর জেলায় পেঁয়াজের বীজ উৎপাদন প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে উপজেলা কৃষি কর্মকর্তা সর্বোত্তম প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কৃষকদের পরামর্শ প্রদান করছেন, পেঁয়াজের বীজ উৎপাদন করে লাভবান হওয়ার বিষয়টি হাতে কলমে দেখানোর চেষ্টা করছেন, প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন। আশা করা যাচ্ছে আগামীতে মির্জাপুর এলাকায় পেঁয়াজের বীজ উৎপাদন আরও বৃদ্ধি পাবে। পেঁয়াজের কিছু রোগ বালাই এবং পোকার আক্রমণ হয়ে থাকে। পেঁয়াজের একটি পোকা হচ্ছে থ্রিপস, এটা চোখে খুব কম দেখা যায়, খুব ছোট পোকা, এটা দেখা যায় না, কিন্তু এর যে ক্ষতিকর দিক বা সিমটম সেটা দেখে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পেঁয়াজের মারাত্মক ক্ষতি হয়ে যায়। আরেকটা রোগ হচ্ছে
পার্পল ব্লস, এটা আমরা যারা পেঁয়াজ চাষ করি তারা সবাই জানি। এই পার্পল ব্লসটাও যদি আমরা ঠিক মতো দমন না করি, অথবা পার্পল ব্লস জমিতে থাকা অবস্থায় যদি সেচ দেওয়া হয়, ইউরিয়া সার দেওয়া হয়, তাহলে কিন্তু ওই পেঁয়াজের জমিটা খুব দ্রুতই শেষ হয়ে যায়। তা আমরা এই বিষয়ে সজাগ ছিলাম, আমাদের থ্রিপস এবং পার্পল ব্লসের যে রোগটা, এই রোগ যত এখানে প্রকোপ না হয়, আমরা যেহেতু এই টাঙ্গাইলের ভিতরে মির্জাপুর উপজেলায় বা টাঙ্গাইল অন্যান্য উপজেলায় হয় না, যেহেতু প্রথম হচ্ছে আমরা খুবই সজাগ ছিলাম যাতে এই কোনো রোগ এবং কোনো বালাই যাতে আক্রমণ না করে এবং আমাদের যে এই স্বপ্নটা ব্যর্থ না হয়। পেঁয়াজ একটি লাভজনক ফসল, এ ফসল চাষ করে লাভবান হওয়া সম্ভব। পেঁয়াজের বীজ উৎপাদন করে বেচতে পারলে আরও বেশি লাভবান হওয়া যায়। আমরা আশা করি পেঁয়াজ চাষের পাশাপাশি এর বীজ উৎপাদন সারা দেশে আরও বাড়বে। দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে আপনিও অবদান রেখে ধন্য হতে পারেন। ফাল্গুন মাসে কৃষিতে করণীয়। ঋতুরাজ বসন্ত এসেছে আমাদের মাঝে, নতুন পাতার বর্ণিল রঙে প্রকৃতিতে লেগেছে নানা রঙের ছোঁয়া। ঘন কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজাতে নতুন প্রাণের উদ্যমতা আর অনুপ্রেরণা প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায়। প্রিয় কৃষিজীবী ভাই বোন, ফাল্গুনের শুরুতেই কৃষিতে আমাদের করণীয় দিকগুলো জেনে নিই। ফাল্গুনে ভুট্টার চাষ। রবি মৌসুমের ভুট্টা জমিতে শতকরা 60-80% গাছের মোচা খড়ের রং ধারণ করলে এবং পাতার রং কিছুটা হলদে হলে মোচা সংগ্রহ করতে হবে। বৃষ্টি শুরু হওয়ার আগে শুকনো আবহাওয়ায় মোচা সংগ্রহ করে ফেলতে হবে। সংগ্রহ করা মোচা ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। মোচা সংগ্রহের পর উঠানে পাট বিছিয়ে তার উপর শুকানো যায়, অথবা জোড়া জোড়া বেঁধে দড়ি বা বাঁশের সাথে অথবা টিনের চাল বা ঘরের বারান্দায় ঝুলিয়ে শুকানোর কাজটি করা যায়। খরিফ মৌসুমে ভুট্টা চাষ করতে চাইলে এখনই বীজ বপন করতে হবে। বাড়ি ভুট্টা 6, বাড়ি ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 1, বাড়ি হাইব্রিড ভুট্টা 2, বাড়ি হাইব্রিড ভুট্টা 3, বাড়ি হাইব্রিড ভুট্টা 5 এসব উন্নত জাতের ভুট্টার চাষ করতে পারেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন। স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি।